Elhamdülillahi Rabbil alemin ve l'aqibatu lil muttaqin ve salatu ve selamu ala seyyidil enbiyai vel mursalin ve ala alihi ve sahbihi ve aleyna ma'hum ecma'in. Şamanito Srota Mandali Rahimani ve Rahimakumullah. Esselamu aleykum ve rahmetullahi ve barakatuhu. আজ আমরা আপনাদের সম্মুখে এমন একটা বিষয় নিয়ে উপস্থিত হলাম যে বিষয় নিয়ে খুব বেশি বাড়াবাড়ি চলে, সেটা হলো যে আমরা একজন হাক্কানি পীরের হাতে বায়াত গ্রহণ করি, ওনার সাবক আদায় করি। অনেকে বলছে আসলে এগুলা শুধু শুধু, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর কাছেই চাইব, তো আল্লাহর কাছেই হেদায়েত চাইব, এখানে পীর মুরিদের কি দরকার। সেই বিষয়ে আসলে যাদের কোরআনের এবং হাদিসের ব্যাপক দখল নাই তারাই এই কথাগুলো বলে। অথচ সূরা কাহফ আয়াত নম্বর 17 আমার আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা ইরশাদ করছেন, মান ইয়াহদিয়াল্লাহ ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়ান মুরশিদা। আল্লাহ পাক বলছেন যাকে আল্লাহ হেদায়েত করবেন করবেন, আর যাকে গোমরা করা ইচ্ছা করবেন আল্লাহ, ওই বান্দার জন্য হে মাহবুব আপনি কোনো ওলি মুর্শিদ পাবেন না। এই আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল রব্বুল আলামিন কোনো বান্দাকে হেদায়েত করতে চাইলে, হেদায়েতের রাস্তার উপর রাখতে চাইলে ওই বান্দার জন্য ওলি মুর্শিদের সন্ধান দিয়ে দেন। সে ওলি মুর্শিদের মাধ্যমে ওই বান্দা হেদায়েতের রাস্তায় থাকে, শয়তানের ধোকা থেকে বাঁচতে পারে। কারণ আমরা হাক্কানি রব্বানি পীরের হাতে হাত দিই কেন? একটাই উদ্দেশ্য, কারণ শয়তান আমাদের চিরশত্রু। কোরআনে পাকে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা শয়তান যে আমাদের শত্রু বিভিন্ন আয়াতে আয়াতে বলেছেন। শয়তান আমাদের রোগে রোগে চলতে পারে। হাদিসে পাকে নবীজি ইরশাদ করেছেন, ইয়াকুম আদ-দুখুল আলান নিসা, তোমরা মহিলাদের ভিতরে প্রবেশ করিও না, কারণ ফাইন্না শয়তান ইয়াজরি মাজরা দাম, শয়তান তোমাদের রগে রগে চলতে পারে। তো শয়তান আমাদেরকে মিসগাইড করতে পারে, শয়তান আমাদেরকে ধোকায় ফেলতে পারে। হ্যাঁ, কিছু এমন বিশেষ বান্দা আছে যাদের সাথে শয়তানের ক্ষমতা চলে না। এই বিষয়ে রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 65 ইরশাদ করেছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। ইবলিসকে রব্বুল আলামিন সম্বোধন করে ইবলিসকে বলছেন, এ ইবলিস, তোকে আমি আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছি, কিন্তু মনে রাখিস, ইন্না ইবাদি, আমার কিছু খাস বান্দা আছে, লাইসা লাকা আলাইহিম সুলতান, তোর ক্ষমতা আমার ওই বিশেষ বান্দার উপর চলে না। দেখেন, শয়তান আমাদেরকে মিসগাইড করে। আল্লাহর কিছু বিশেষ বান্দা, এদের সাথে শয়তান ধোকাবাজি করতে পারে না, এদের সাথে এদের সামনে তার ক্ষমতা চলে না। তো যার কারণে শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য আমরা সে ওলি কামেল পীর মুর্শিদ হাক্কানি পীরের কাছে যাই। এখন তো বর্তমানে পীরগিরি বলতে অনেকে ব্যবসা শুরু করে দিয়েছে, পীর হওয়ার জন্য যোগ্যতা কী সেটাও জানে না। অনেক সময় দেখা যায় সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়তে পারে না, কিন্তু পীর হয়ে বসে আছে, না শরীয়তের এত্তাবা আছে, না সুন্নতের রাসূল আছে, বাস পীর হয়ে গেল, নজরানা খায়। এগুলা পীর না, এগুলা ভণ্ড। এদের কারণে বাস্তব পীরের বদনাম হচ্ছে, এদেরকে দেখে দেখে মানুষ ওই পীর হাক্কানি পীরের প্রতি মানুষের ঘৃণা জমে যাচ্ছে। তো বিদায়, আমাদেরকে সজাগ থাকতে হবে, প্রতিটা স্তরে হক এবং বাতিল আছে। এ পীরের ব্যাপারও বাস্তব পীরও আছে, হক্কানি পীর ভণ্ড পীরও আছে। আর আমরা যে পীরের হাতে বায়াত গ্রহণ করি সেটা কোনো আমাদের মন গড়া কিছু না। বায়াত তো অনেক প্রকার আছে, হাদিসে পাকে অনেক প্রকার বায়াতের কথা আসছে, যেমন বায়াত ইসলাম, বায়াত আকবা যেটা বলা হয়, ইসলামের জন্য বায়াত করেছেন, গ্রহণ করেছিলেন। আবার বায়াতে জিহাদ আসছে, বায়াত লিল হিজরত আছে, বায়াত লিল তওবা আছে। আমরা পীরের হাতে হাত দিয়ে যে বায়াত গ্রহণ করি সেটা হলো বায়াত লিল তওবা। শেখে কামিলের হাতে
হাত দিয়ে আমরা ওয়াদাবদ্ধ করি, আল্লাহর কাছে তওবা করি এবং সামনের জীবনে শরীয়ত মোতাবেক চলার জন্য আমরা ওয়াদাবদ্ধ হই, এটার নাম আপনার পীরের হাতে বায়াত গ্রহণ করা। এই বিষয়ে মুত্তাফাক আলাইহি হাদিস আপনার বুখারী এবং মুসলিম, বুখারী এবং মুসলিমের হাদিস মিশকাত শরীফ 13 নম্বর পৃষ্ঠা রয়েছে হাদিস খানা। আন ওবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা কল قال رسول الله صلى الله عليه وسلم وحوله عصابة من أصحابه بايعوني على أن لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنون ولا تقتلوا أولادكم এভাবে অনেক লম্বা হাদিস নবীজি সাহাবাই কারামকে বায়াত গ্রহণ করেছেন, সেটা হচ্ছে ওয়াদা, বায়াত লিল আহাদ, ওয়াদার বায়াত। সেটা কি? নবীজি বলছেন আমাকে তোমরা ওয়াদা দাও যে তোমরা আল্লাহর ইবাদতে কাউকে শরীক করবা না, আল্লাহর সমকক্ষ কাউকে মানবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, এবং তোমরা চুরি করবা না, নিজের সন্তানকে হত্যা করবা না এবং অপবাদ দিবা না, এইভাবে তোমরা আমার সাথে ওয়াদাবদ্ধ হও। ওনারা ওয়াদাবদ্ধ হয়েছিলেন, এটার নাম হচ্ছে বাইআত লিল আহাদ, বাইআত লিত তওবা। আমরা যেটা পীরের হাতে গিয়ে করি সেটা বাস্তব রসুলে পাকের সুন্নত, এটাকে অনেকে বেদাত বলে। সুন্নতকে বেদাত বললে আপনারাই বুঝতে পারেন এরা কত বড় গোমরাহ। আবার অনেকে দলিল দেই, কোরআন থেকে দলিল দেই, কারণ অনেক কোরআন নিজে বলে ইয়াহাদি বিহি কাসিরা ইউদিল্লু বিহি কাসিরা ওয়া ইয়াহাদি বিহি কাসিরা, কোরআন অনেককে গোমরাহ করে ফেলবে। এই কোরআনের অনেক অনেক আয়াত শুনে অনেক পড়ে অনেকে গোমরাহ হয়ে যাবে, আবার অনেক হেদায়ত পাবে। দেখেন পীর লাগবে না, এই কাদরি চিস্তিয়া কাদরিয়া এভাবে নকশবন্দিয়া সাহরওয়ার্দিয়া যে তরিকত আছে, এই তরিকতকে অনেকে মনে করে ভিন্ন ভিন্ন পথ নয়। শুনুন এরা দলিল দে সুরায়ে আনআম আয়াত নম্বর 153, সেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা বলছেন ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই আমার সিরাতে মুস্তাকিম, ফাত্তাবিউহু তোমরা এটার পথেই চলো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা বিভিন্ন পথ অনুসরণ করিও না। এই আয়াত দিয়ে দলিল দেয় বিভিন্ন পথ বলতে কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া সাহরওয়ার্দিয়া, এগুলো বিভিন্ন পথ বলছে। আসলে তারা জেহালতের কারণে অজ্ঞতার কারণে বলছে। এখানে আল্লাহ পাক ইন্নাহাদা সিরাতি মুস্তাকিমা বলেছেন ইসলামের কথা, ইসলাম ছাড়া অন্যান্য পথ, যারা ইহুদির পথ নসরার পথ এভাবে যত ধর্ম ছিল এগুলা ছিল আপনার সিরাতে মুস্তাকিমের বাহিরে। আর সিরাতে মুস্তাকিমে যারা ছিলেন অবশ্যই ইসলামের পথে যারা, এরাই সিরাতে মুস্তাকিমে আছেন, আহলে সুন্নাহ ওয়াল জামাত। যেন কাদরি যেমন কাদরিয়া, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অংশ। আপনার সবার উদ্দেশ্য হলো আল্লাহ এবং রসুলকে পাওয়া। চিশতিয়া বলেন নকশবন্দিয়া বলেন এগুলা শেখের কারণে তরিকতের নাম হচ্ছে, নতুবা সব আহলে সুন্নাহ ওয়াল জামা সিরাতে মুস্তাকিমের অনুসারী। তো এই যে কোরআনে পাকে ওয়ালা তাত্তাবিউস সুবুলা বলেছেন সূরা আনআম আয়াত নম্বর 153, সেটা দেখায় এরা। অথচ সূরা আনকাবুত আয়াত নম্বর 69 আমার আল্লাহ কি বলেছেন? আমার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তায় জিহাদ করে আমি আল্লাহ তাদের জন্য আমার অনেক রাস্তাতে হেদায়ত দিই। এরা বলে যে আল্লাহ বলেছেন লা তাত্তাবু সুবুলা, ভিন্ন ভিন্ন পথ অনুসরণ করিও না, পথ একটাই আছে। এটাকে খেয়াল করে তারা বলছে যে সিরাতে মুস্তাকিম ছাড়া যত তরিকত এগুলো সব ভিন্ন ভিন্ন পথ নয়। আল্লাহর দরবারে আল্লাহর কাছে অনেক হেদায়েতের অনেক পথ আছে, যেমন আল্লাহ পাক বলছেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ ওই বান্দাকে আমার অনেক রাস্তা দিয়ে হেদায়ত দিই। দেখেন তাহলে বোঝা গেল এই অজ্ঞতার কারণে একটা আয়াত দিয়ে দলিল দেয়, আরেকটা আয়াতে কি বলা হয়েছে এই জ্ঞান তাদের নেই। তো আমাদেরকে সতর্ক থাকতে হবে। আসলে আমরা বলি হাক্কানে ওলির হাতে হাত কেন দিই আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য? এই বিষয়ে সূরা মায়েদা আয়াত নম্বর 35 আমার আল্লাহ বলছেন ইয়া ইউহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা
ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ইমানদারকে সম্বোধন করে আল্লাহ পাক বলছেন, এই ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য তোমরা মাধ্যম তালাশ করো। মাধ্যম, অনেকে বলে মাধ্যম শুধু নামাজ কালাম আমলই মাধ্যম, নয়, এগুলোও মাধ্যম হতে পারে, ব্যক্তিও মাধ্যম হতে পারে। এখানে দুটোই, আমলও আছে এবং ব্যক্তি জাতও আছে। মুফাসসিরিন কেরাম দুটোর কথা বলেছেন যে আমলের মাধ্যমে, এবং আমল করতে গেলে আপনাকে তো শয়তান মিসগাইড করবে, শয়তান আপনাকে ধোঁকা দেবে। তাহলে ওলি কামলের হাতে গেলে, ওনার সহবতে গেলে, ওনার বৈঠকে গেলে আপনি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবেন, এটাই মূল মকসদ। সেজন্য আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা সূরা লোকমান আয়াত নম্বর 15 বলছেন, ওয়াত্তাবে সাবিলা মান আনাব ইলাইয়া, যে বন্দা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে তোমরা তাদের পথেই আছো, তারা যে সবক দেই সে সবক অনুসরণ করে করে আসো। এভাবে শুধু তাই না, সূরা কাহফ আয়াত নম্বর 28 আমার আল্লাহ বলছেন, ওয়াসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, যে সমস্ত বান্দারা রাত দিন আমি আল্লাহর ইবাদত করে, বান্দা আমার তোমরাও গিয়ে তাদের বৈঠকে বসো, ইউরিদুনা ওয়াজহা, ওই বান্দাদের উদ্দেশ্য আল্লাহকে রাজি করা। ও আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাআদু আইনাকা আনহুম, তুমি তোমার চক্ষুকে তাদের থেকে আড়াল করিও না, তুরিদ জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার চাকচিক্যকে তুমি অর্জন করার জন্য যারা আমার ইবাদত করছে রাত দিন, এদের বৈঠক থেকে তুমি বিমুখ হইও না, তাদের বৈঠকে যাও, তারা যে পথে চলে, যে ইবাদত বন্দিগি করে, তোমরাও তাদের অনুসরণ করো। শুধু তাই না, এভাবে কোরআনে পাক সূরা মুমতাহানা 12 আয়াতে আল্লাহ পাক বলছে, আল্লাহ পাক বলছেন, ইয়া ইউহান নবী, হে আমার মাহবুব নবী, ইদা জাআকাল মুমিনাত, আপনার কাছে যদি মুমিনা নারীরা আসে, মুমিনা নারী কি জন্য আসে, ইউবাইনাকা, আপনার হাতে বায়াত গ্রহণ করবার জন্য, আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইয়্যা ওয়ালা ইউশরিকনা ওয়ালা ইয়াজনিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না। এভাবে সূরা মুমতাহানা আয়াত নম্বর 12 আল্লাহ পাক বলছেন, কোন নারী, মুসলিম নারী, মুমিনা নারী যদি আপনার হাতে বায়াত গ্রহণ করার জন্য আসে, দেখেন এই বায়াত করার জন্য মুমিনরা আসবে, তো এখন তো নবীজি পর্দা হয়ে গেছেন, নায়েবে নবীরা আছেন, তো ওই বায়াত কিন্তু এখনো প্রচলিত আছে, এটা সুন্নাত, কোরআনে পাকের এটার তথ্য রয়েছে। আল্লাহ পাক বলছেন, মুমিনা নারী আপনার কাছে আসছে, আসলে কি জন্য, ইউবাইনাকা, আপনার হাতে বায়াত গ্রহণ করার জন্য। দেখেন কিসের উপর বায়াতটা, আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইয়্যা, তারা আল্লাহর সাথে কারো শরীক করবে না ইবাদতে, ওয়ালা ইউশরিকনা, তারা চুরি করবে না, ওয়ালা ইয়াজনিনা, তারা জানাবে বিচার করবে না, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, তারা নিজের সন্তানকে হত্যা করবে না, ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন, এবং তারা কোনো অপবাদ দিবে না। এই বিষয় নিয়ে যদি ওয়াদাবদ্ধের জন্য বায়াতে আসে, আপনি তাদেরকে বায়াত গ্রহণ করাই নেন। দেখেন বায়াত করাই নেওয়ার জন্য আল্লাহ নবীজিকে আদেশ দিয়েছেন, আর সেই নবীজির সুন্নতকে বর্তমান শেখে কামেলরা, পীরে কামেলরা নবীজির সুন্নত আদায় করেন, আর যারা মুরিদ হচ্ছেন এনারা সাহাবাই কারামের সেই অনুসরণ করছেন সুন্নতকে। এখন ওই নবীজির সুন্নত সাহাবিদের সুন্নতকে বেদাত বলতেছে, বিদায় আমাদেরকে সজাগ হতে হবে। এই বায়াতের এই প্রচলন শুধু 100 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর আগ থেকে নয়, এগুলো তাবিনদের যুগ থেকে, সাহাবিদের পরপর থেকে, বিশেষ করে হাসান বাসরি রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত তাবেঈ, কেবার তাবেঈ, ওনার পর থেকে এই বায়াতে শেখ চালু হয়ে গেছে। বিদায় আমাদেরকে কে কি বলছে সেদিকে না দেখে, কোরআন এবং সুন্নাতে যদি দলিল থাকে এবং এটার অনুসরণের পক্ষে যদি ব্যাপক দলিল থাকে, আমরা সেদিকে দেখব, কে কি বলে আমাদেরকে মিসগাইড করছে সেদিকে দেখার কোনো প্রয়োজন নাই। এটা আখেরি জামানা, মানুষ মিসগাইড করার জন্য অনেক শয়তান, মানুষ বেশে শয়তান আমাদের মাঝে আসবে, তো আমরা যাতে ওদের কথা না শুনি। ও আগের বান্দারা যেভাবে ওলি আল্লাহর সোহবতে গিয়েছেন, ওনাদের অনুসরণ করেছেন, ওনারা ওলি আল্লাহরা নামাজ না পড়ার জন্য বলেন না, বরঞ্চ ওলি আল্লাহরা 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে আরও ব্যাপক নফল ইবাদতের সবক দিয়ে থাকেন। ফজরের নামাজের পরে সবক আছে, মাগরিবের নামাজের পরে সবক আছে, এশারের নামাজের পরে বিভিন্ন তরিকাতে বিভিন্ন সবক আছে। এই অতিরিক্ত নফল ইবাদতের মাধ্যমেই তো বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে।
যারা এই সমস্ত কাজ থেকে মানুষকে দূরে রাখতে চায়, এরাম বান্দার বড় দুশ্মন। আর বিশেষ করে হাক্কানি পীর যারা আছেন, এনারা এনাদের প্রত্যেকটা মুরিদ ওনাদের চোখের সামনে আল্লাহ এরকম এই পাওয়ার ওনাদেরকে দিয়েছেন। এমনকি মৌতের বিছানায় ইবলিশ যখন ডিস্টার্ব করতে আসে, ওই সময় পীরে কামেল হয়ে থাকলে ওই পীরে কামেল ওই মুরিদকে সাহায্য করেন, সে ক্ষমতাও ওই পীরে কামেলকে আল্লাহ দিয়ে থাকেন। বিদে আমাদের উচিত সে পীরে কামেলের হাতে বায়াত গ্রহণ করে ওনাদের সবক আদায় করে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি আদায় করা। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা সবাইকে হাক্কানি পীর বেছে নেওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাআওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।